नमस्कार बंधुरा, निज हाते गड़ा चैनलेर आमी मौमिता। आमी आज के बनाबो चिकेन कषा, जार जन्नो आमी चिकेन निये निये छी। आर की की उपकरण लागछे सेगुलो आमी पर पर बोले दिच्छी। रसुन, रसुनटाके आमी एइभाबे थेतो करे निये छी। प्याज कुची, आदा बाटा, जिरे बाटा, धने गुड़ो, काचा लंका बाटा, काश्मीरी लंकार गुड़ो, गरम मसलार गुड़ो, सर्षार तेल, लवण, हलुद, चीनी और आमार फोड़ने देवार जोन्नो आमी जेगुलो निये छी, तेजपाता, शुकना लंका, दारचीनी, एलाच, एकटा एलाच नियेछि आर गोलमरिच नियेछि चारटा। आमी गैस अन करे कड़ाई बसिए दियेछि आर आमी एबार तेल दिए देव एक बड़ो चामचे। आगे चार चामच तेल देव। पाँच चामच दिलाम तेल। तेलटा एकटू गरम हबे। तेलटा गरम हये आसते आमि एबार दिच्छि चीनी। एई बड़ो चामचेर एक चामच आमि चीनी दिये दिच्छि। चीनीटा आमि एकटू बोलते गेले एकटु लाल करे नेब, एकदम पुड़िए नेब ना, लाल करे निले एई रान्नार कालारटा खूब सुंदर आसे। एकटु भाजा भाजा हबे एटा। आमी एर मध्ये एबार दिए दिच्छि गोटा गरम मसलागुलो। तेजपाता आमी चिड़े निएछि, लंकाटाओ एरकम चिड़े निएछि, दारचिनी भेंगे निएछि, एई जे एलाचटा एरकम खुले देवें नइले किन्तु फुटे उठबे। आर दिच्छि गोल मरीच, एकटु फुटते पारे, एटा एकटु साबधाने, जारा नतुन। आमि दिए देब अल्प हलुद, नइले एगुलो फुटबे, आर हलुदटा दिए दिले अतटा फोटे ना, ओटा एकटु भाजा भाजा हबे। এবার দিয়ে দিচ্ছি রসুন থেতো করা। আমি রসুন নিয়েছি দুটো, মিডিয়াম সাইজের দুটো নিয়েছি আর থেতো করে নিয়েছি। ফ্লেমটা একটু কম করে দেব কারণ গরম হয়ে গেছে ভালোই তেলটা। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আমি নিয়েছি বড় সাইজের চারটে। এবার আমি অল্প আগে লবণ দেব, লবণটা স্বাদ মতো দেবেন আপনারা। এখন আমি অল্প দিচ্ছি, পরে আবার দিতে হবে লবণ আমাকে। এটা একটু ভাজা ভাজা হবে, এবার ফ্লেমটা আমি হাই করে দিচ্ছি। আমি দিচ্ছি ছোটো চামচের এক চামচ আদা বাটা। ফ্লেমটা একটু কম করে দিচ্ছি। আমি এবার দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ জিরে বাটা।
ওই একই চামচের এক চামচ ধনে গুঁড়ো, আর লঙ্কা আমি কিন্তু এক চামচই নিয়েছি। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যারা ঝাল বেশি খান তারা আর একটু দিবেন, বুঝে দেবেন। আমি এবার আর একটু হলুদ দেব। হলুদটা আমি তখন যেন ফুটে না আসে তার জন্য দিয়েছিলাম অল্প, বড় চামচের এক চামচ আমি হলুদটা দিচ্ছি। এই রান্নাটায় কালারটাও আসবে, শুধু যে কাশ্মীরি লঙ্কাতেই কালারটা আনবো আমরা তা নয়, আমাদের শরীরের দিকেও একটু ভাবতে হবে। তাই আমি একটু হলুদ দিলাম, বেশি হলুদ দিলে এখন গন্ধ করবে না কিন্তু, এটা আমি বলে দিচ্ছি যে অনেকে নতুনরা ভাববে বেশি হলুদ দিলে হয়তো গন্ধ করবে, গন্ধ করবে না। সবগুলো মশলা পেঁয়াজ একসাথে এইভাবে নেড়ে চেড়ে আমি এবার দিয়ে দেব চিকেনটা। চিকেনটা আমি নিয়েছি 700 গ্রাম, আর এই চিকেনটাতে আমি 1 ঘন্টা আগে রসুন বাটার যে রসটা সেটা দিয়েছি, ওটাকে আমি ছেঁকে নিয়ে বাটাটাকে ছেঁকে নিয়ে সেই রসটা আমি শুধু দিয়েছি। আমি এগুলোকে সবগুলোকে এবার মিশিয়ে নেব। এটা যেহেতু চিকেন কষা তাই তেলের পরিমাণটাও ওই জন্য বেশি দিয়েছি, আমার মনে হচ্ছে আরও 1 চামচ দিলে ভালো হয়, কারণ এটা কষতে দিতে হবে। আমি আরও 1 চামচ দিচ্ছি, এটাকে কষতে দিতে হবে, একটু সময় লাগবে। হালকা নাড়াচাড়া করে আমি ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবো, একদম কম করবো না, মিডিয়ামে রাখবো। আর যদি আপনারা মনে করেন মিডিয়ামে আপনাদের ফ্লেমটা বেশি তাহলে একদম কম করে দেবেন, কম করে দিলে ভালো মতো কষবেও আর সেদ্ধও হয়ে যাবে ভালো মতো। কিছুটা কষে এসেছে, আমি এবার দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলা। আমি 1 চামচ নিয়েছি, এখন দেব 1/2 চামচ, আর পরে দেব 1/2 চামচ। আর একটু দেব লবণ, লবণটা আমি প্রথমে খুবই অল্প দিয়েছি। ফ্লেমটা আমি এখন একটু বাড়িয়ে নিয়েছি, দেখুন গা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে রান্নাটার। সব মশলাগুলো কিন্তু ভালো করে মিশে গেছে, আর এটা যেহেতু চিকেন কষা তাই এটা পুরোপুরি ভালো করেই কষাতে হবে, আর এই কষাতে কষাতেই ওটা সিদ্ধও হয়ে যাবে মাংসটা। আমি রসুন দিয়ে ম্যারিনেট করে কেন রেখেছি, অনেক সময় চিকেনের একটা গন্ধ পাওয়া যায়, রসুন দিয়ে করলে কিন্তু, রসুন দিয়ে ম্যারিনেট রসুনের রসটা দিয়ে করলে কিন্তু অতটা গন্ধ হয় না। এটাকে আমি এবার একটু আঁচটা কমিয়ে দিয়ে কষতে দেব, আঁচটা কমিয়ে দিয়েছি, এটাকে আমি এবার কষতে দেব। কালারটা দেখে বুঝতে পারছেন কষানোটা অনেকটাই হয়ে এসছে, আর এই মাংসের গা থেকে এই যে তেল ছাড়তে আরম্ভ করেছে, এই যে তেল ছাড়তে আরম্ভ করেছে, এই যে দেখুন ভালো রকমই
এবার আমি এর মধ্যে অল্প জল দিতে হয়। কিন্তু এই কষানোটায় অনেকে দেন না, কিন্তু আমি অল্প দিই, কারণ এই যে পেঁয়াজগুলো আছে সেগুলো একটু দেখুন এই যে গোটা গোটা হয়ে আছে, জল দিলে না এটা অনেকটা একটু সিদ্ধ হয়ে যাবে আর এর গায়ে মাংসের গায়ে গায়ে লেগে যাবে। অল্প জল দেব আমি, যেটুকু জল দিয়েছি হয়ে যাবে আমার, একদম অল্প সামান্য জল দিয়ে আমি এটাকে একটু আবার কষাবো। আমি আগে 12 মিনিট মতো 15 মিনিট মতো কষিয়েছি, এখন আর একটু আমি এটাকে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কষাবো। আমি কিন্তু যখন থেকে তেল ছাড়া শুরু করেছে মাংসর গা থেকে, আমি কিন্তু ফ্লেমটা একদম কম করে দিয়েছি, নইলে বাড়িয়ে দিলে নিচের থেকে লেগে মানে পুড়ে পুড়ে উঠত আর একটা পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। কিন্তু এই জলটা দেওয়ার ফলে দেখবেন পেঁয়াজগুলো একদম গলে যাবে, তাতে যে কষা যে একটা গ্রেভিটা তৈরি হবে সেটা রুটি দিয়ে পরোটা দিয়ে নান দিয়ে খেতে দারুণ লাগবে, লুচি দিয়েও ভালো লাগবে। এটা আমার হয়েই গেছে, আমার আওয়াজটা হয়তো একটু কম শুনতে পারবেন কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে আমি এখন দেখছি মাংসটা, হ্যাঁ নরম হয়ে গেছে একদম, কেটে দেখছি, এই যে দেখুন একদম নরম হয়ে গেছে। আগেও বলেছি যে রুটি লুচি সব সাথে খুব ভালো লাগবে। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার সব ভিডিওগুলো দেখতে পারবেন আমি যখন আপলোড করব। আর আমি এখন দিয়ে দেব 1/2 চামচ যে রেখেছিলাম গরম মশলা সেটা, আর আমি ফ্লেমটা বন্ধ করে দেব আর এই গরম মশলাটা সব মাংসের সাথে এইভাবে মিশিয়ে দেব, তাতে লাস্টে দিলে যে গরম মশলার একটা গন্ধটা সেটা খুব ভালো, গন্ধটা খুব সুন্দর বেরোয়। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আমার এটা কমপ্লিট, আমি এটা একটা জায়গায় সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবে সার্ভ করে দিয়েছি চিকেন কষা, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।